তাহসান খান বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম। সঙ্গীতে অভিনয়, সুরে সুরে হৃদয় মাতানো গুণী এই শিল্পী এখন অভিনয় দিয়ে মুগ্ধ করে রেখেছেন সবাইকে। বহুদা প্রতিভায় তিনি হৃদয় জয় করেছেন তার দর্শক ও অনুরাগীদের। কিন্তু পর্দায় এখন পর্যন্ত রোমান্টিক চরিত্রে দেখা মিলেছে তার। তাহসানের শান্ত চেহারায় মিষ্টি রোম্যান্স দেখে অনেক তরুণীরই হয়তো হৃদয় ক্ষরণ হয়েছে। তবে এবার সেই ইমেজটাই ভাঙতে যাচ্ছেন এই তারকা। সম্প্রতি ক্রাইম থ্রিলার ঘরানার ওয়েব ফিল্ম ছকের একটি পোস্টার প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তাহসানকে দেখা গেছে একেবারে ভিন্ন লুকে। আর তাহসানের এই লুকে কুপোকাত পুরো দেশ। এ কোন তাহসান যাকে আমরা খুবই ভদ্র ও শান্ত জানতাম? কিন্তু সেই তাহসান তো নয়। পোস্টারে দেখা যায় তাহসানের এক হাতে পিস্তল এবং চোখে মুখে কেমন এক রহস্য। কথায় আছে না, চোখ যে মনের কথা বলে, আর তেমনই তাহসানের চোখই বলে দিচ্ছে অসাধারণ কিছু অপেক্ষা করছে তারই ভক্ত ও অনুরাগীদের জন্য। এদিকে ওয়েব ফিল্মটিতে তাহসানের সাথে রয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। পোস্টারে তাহসানের ঠিক পাশেই এক আবেদনময় নারী রূপে দেখা যায় স্পর্শিয়াকে, নির্বিকার, কোমরে গোজা পিস্তল। প্রথমবারের মতো এই জুটিকে একসঙ্গে দেখা যাবে পর্দায়। তাহসান স্পর্শিয়ার পাশাপাশি এতে অভিনয় করছে এক ঝাঁক থিয়েটার আর্টিস্টও। গোলাম সোহরা দোদুলের পরিচালনায় এই ওয়েব ফিল্মটি নিয়ে তৈরি হয়েছে দর্শকের তুমুল আগ্রহ। আর সেই আগ্রহ জিয়ে থাকতে থাকতেই মুক্তি পেতে যাচ্ছে ট্রেলার। বৃহস্পতিবার ছকের ট্রেলারটি প্রকাশ পাবে। আর এটি প্রকাশের পরপরই দ্রুতই ওয়েব ফিল্মটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক। ফাতেমা আনি, সময় সংবাদ।